দেখুন কিভাবে তরমুজ হয়েছে, কোথায় সবজির খোসা, জল যে ভিজিয়ে দিতাম, সবজির খোসা দিতাম, তার মধ্যে থেকেই ড্রাগন গাছের মধ্যে, এই টবের মধ্যেই তরমুজ গাছ হয়ে সুন্দর দুটো তরমুজ হয়েছে। প্রথমে ভাবলাম বোধহয় বাঁচবে না, তারপরে দেখি না দিব্যি আস্তে আস্তে বড় হচ্ছে। তো বীজ, এটা কোনো লাগানো চারা নয়, সবজির খোসার থেকে পড়েই এইভাবে সুন্দর তরমুজ হয়েছে। তো এইগুলোকে যদি তরমুজ আমরা লাগাই তাহলে তো আরও সুন্দরভাবে হয়। বেশ বড় হয়েছে, জানি না কবে পাকবে। খুব ভালো লাগছে দেখে, ভাবতে পারিনি এইভাবে সুন্দর তরমুজ পড়ে, বীজ পড়ে এইভাবে হবে।